আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক সরকারি নাজির আক্তার কলেজ, প্রভাষক বাংলা সরকারি নাজির আক্তার কলেজ। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম এবং নতুন জীবনের পদার্পণের জন্য তোমাদের অভিনন্দন। আজকের বর্তমান পরিস্থিতি, যে ভয়াবহ অবস্থা চলছে, সেটা আমরা সকলে অবগত আছি। করোনার কারণে আজ জনজীবন বিপর্যস্ত। আমরা সকলেই স্বাভাবিক জীবন থেকে দূরে আছি, তবু পরিস্থিতিকে মেনে নিতে হবে। পরিস্থিতি মেনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ। আমরা সকলেই এই পরিস্থিতিতে সাবধান থাকবো, সতর্ক থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। গতবারের সিলেবাসটা একটু পরিবর্তিত হয়েছে, কিছু নতুন সংযোজন করা হয়েছে তোমাদের সিলেবাসে। তোমাদের শিক্ষাবর্ষ 20 এবং 21, তোমাদের বাংলা সিলেবাস বা বাংলার প্রথম পত্র 4টি ভাগে ভাগ করা যেতে পারে: গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটক। গদ্যের ভিতরে রয়েছে 12টি টপিকস বা 12টি বিষয়। কেমন, 1 নম্বর রয়েছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা গতবারে বিড়াল ছিল। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহ রোকেয়া সাবত হোসেন, গতবার চাষার দুঃখ ছিল। আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার পথ কাজী নজরুল ইসলাম, মানব কল্যাণ আবুল ফজল, এটা নতুন সিলেবাসভুক্ত হয়েছে। মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, রেইনকোট আখতুজ্জামান ইলিয়াস, মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল, নেকলেস গীদা মোপাসা, অসাধারণ একটি গল্প গীদা মোপাসা। পদ্যের ভিতরেও 12টি বিষয় রয়েছে বা টপিক রয়েছে: বিভীষণের প্রতি মেঘনাথ মাইকেল মধুসূদন দত্ত, সোনারতরি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, প্রতিদান জসীমউদ্দীন, সুচেতনা জীবনানন্দ দাশ, তাহারি পরে মনে সুফিয়া কামাল, পদ্মা ফরুক আহমেদ, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য, ফেব্রুয়ারি 1969 শামসুর রহমান, আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক, ছবি আবু হেনা মুস্তফা কামাল। একটি কথা বলে নিই, এখানে কিছু বানানের সমস্যা রয়েছে, যেমন রেফের ভট্টাচার্য রেফটা র হয়ে গেছে, এটা কম্পিউটারের সমস্যার কারণে এরকম হয়েছে, ভুল ব্যবহার রেফ ধরে নেবে। উপন্যাস রয়েছে লাল সরু, যেটা লিখেছে সৈয়দ ওয়ালি উল্লাহ, অসাধারণ একটি উপন্যাস, যে পাঠ করলেই তোমরা বুঝতে পারবে। এবং নাটক রয়েছে সিরাজউদ্দৌলা, সেকেন্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা, ইতিহাস নাটক, ইতিহাসকে অবলম্বন করে রচনা করা হয়েছে। এটা একটি অসাধারণ নাটক, যেটা আমি ক্লাসে অভিনয় করে নিই তোমাদের দ্বারা, ক্লাসরুমে থাকলে তো বুঝতে পারত। যাই হোক, আজকে শুধু সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এই পরবর্তীতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বা যে টপিকটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ, যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা সকলেই জানো কম বেশি, তবুও আমি পরবর্তী অনলাইন ক্লাসে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তারপর প্রস্তুতি নিবে, বই বাংলা বই কিনে নিবে, কিনে নিয়ে যদি নতুন সিলেবাসভুক্ত বই আসছে কিনা সঠিক সন্ধান করিনি, তুমি যদি খোঁজ নিয়ে দেখো, যদি পেয়ে যাও তো কিনে নেবে, কিনে একটু বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি পড়বে, বুঝো বা না বোঝো পড়বে।
একটু সময় দেখি নি। যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের মাধ্যমে আসলে ক্লাসরুম সরাসরি ক্লাসরুমের আসলে স্বাদ আস্বাদ স্বাদ পাওয়াটা খুবই স্বাভাবিক। তবুও পরিস্থিতি মেনে নিয়ে আমাদের অনলাইন ক্লাসরুম যুক্ত করতে হবে, সময় কালক্ষেপণ করবে যথাসময়ে তোমরা ক্লাসগুলি দেখবে এবং না বুঝলে পরে জানাবে। ফোন নাম্বারটা দিয়ে দেবো আমি এখানে, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে পরে বলবে। আচ্ছা, পরবর্তী ক্লাসে ফোন নাম্বারটা দিয়ে দেবো। যাই হোক, তোমাদের নতুন জীবন আশা করি ভালো লাগবে। এবং নতুন পরিস্থিতি তোমরা একটি কি বলা যেতে পারে যে বিপর্যয়ের সম্মুখীন হলে বিপর্যয় ধৈর্য ধারণ করতে হবে, বিপর্যয় আসবেই জীবনে। প্রতি 100 বছর পর পর একটি করে বিপর্যয় আসে, তো আমরাও সেই যে বিপর্যয়, তোমরাও সেই বিপর্যয়ের সম্মুখে পড়ে গেছো, মেনে নিতে হবে, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। যারা সরকারি নাজির আক্তার কলেজে চান্স পেয়েছ তারা অনেকেই খুশি, আবার অনেকেই বেজার। যাই হোক, বেজার হওয়ার কিছু নেই, খুশি খুশি থেকেই পড়াশোনা করতে হবে। সোনাতলা একটি অন্যতম কলেজ, সরকারি নাজির আক্তার কলেজ, এটা তোমরা জানো। এখানকার শিক্ষকেরা যথেষ্ট অভিজ্ঞ আমি ছাড়া। যাই হোক, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে যুক্ত থাকার। বাংলার রসিক মানুষ রয়েছেন আব্দুল সবুজ স্যার, সহকারী অধ্যাপক বাংলা, তাদের সঙ্গে তার সঙ্গে তোমাদের দেখা হবে। কলেজে এসেছে এবং দেখেছ বাংলাদেশের একমাত্র পারুক গাছটি রয়েছে আমাদের কলেজে, সুবিশাল মাঠ রয়েছে, শিক্ষকরা খুবই বন্ধুত্ব সুলভ, খুব মজা লাগে কলেজে এসে। ওরা একটা বিশাল আশা নিয়ে এসেছে, সেই আশাটা যেন নস্যাৎ না হয়ে যায়, আশাটা না খুবই বিশাল। তোমরা জানো তো আশাহীন মাঝি, আশাহীন মানুষ মাঝিহীন নৌকার মতো, অ্যান এইমলেস পার্সন ইজ লাইক আ বোট উইদাউট রাডার। আশা রাখতে হবে, আশা না থাকলে জীবনের পথ মসৃণ হবে। জীবনের পথকে মসৃণ করতে হলে আশা রাখতে হবে, আশা ছাড়া যাবে না, হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, কারণ হতাশা থেকেই নতুন কিছু সৃষ্টি। সময় নষ্ট করবে না, পড়াশোনার সঙ্গে লেগে থাকবে, প্রতিদিন পড়াশোনা করবে, একটু হলেও পড়াশোনা করবে। বইয়ের সঙ্গে সম্পর্ক শেষ করা যাবে, কারণ জানো তো বই আমাদের প্রকৃত বন্ধু। অনেক সুসময়ের বন্ধু অনেক রয়েছে, দুঃসময়ের বন্ধু কেউ থাকে না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, কিন্তু বই আমাদের দুঃসময়ের বন্ধু। কারণ দুঃসময়ের বন্ধুকে কাছে রাখবে, সঙ্গে রাখবে, বুকের সঙ্গে লেফটে রাখবে। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ক্লাসে যুক্ত থাকবে এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।